আর্কিমিডিস এর নীতিটা কি ছিল? সেটা হলো যেটা এখানে প্রশ্ন কি, এটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে এখান থেকে 25 সেন্টিমিটার, আর এখান থেকে তলা পর্যন্ত 25 সেন্টিমিটার, এটা না কিন্তু এটা দেওয়া নাই। আর এখান থেকে এখানে কত দেওয়া আছে, এটা হচ্ছে এইচ, সিলিন্ডার উচ্চতা হচ্ছে এইচ। তো আর্কিমিডিস বসে উদ্দীপকের তথ্য আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে কি? আর্কিমিডিসের সূত্র হচ্ছে তুমি 1 গ্লাস পানির মধ্যে, 1 গ্লাস পানির মধ্যে যদি এই কলমটাকে ডুবিয়ে দাও, এই কলমটার যে আয়তন সে আয়তনের পানি উপচে পড়ে যাবে গ্লাস থেকে। এই কলমটার যে আয়তন সে আয়তনের পানি উপচে পড়ে যাবে। তুমি যদি 2টা কলম দাও তাহলে 2টা কলমের যে সম্মিলিত আয়তন সে আয়তনের পানি উপচে পড়ে যাবে গ্লাস থেকে, এবং ওই পানিটা, তো এটি উনি বলেছে যে আর্কিমিডিস নীতি হচ্ছে এটাই যে তার সমায়তন পানি উপচে পড়ে যাবে। আচ্ছা, তো এবার দেখি, তো আর্কিমিডিসের আরেকটা কথা হলো, না ঠিক আছে তাহলে এই পর্যন্তই থাকি আমরা। তো এখন দেখো, আমি এই সিলিন্ডারটাকে ডোবাবো, এই সিলিন্ডারটাকে যদি এই তরলে ডুবিয়ে দিই, এই সিলিন্ডারটাকে যদি এই তরলে ডুবিয়ে দিই, এই সিলিন্ডারটা ডোবার ফলে, এই সিলিন্ডারটাকে ডোবানোর ফলে যে তরলটা উপচে পড়ে যাবে, যে তরলটা উপচে পড়ে যাবে, ওই তরলটাকে যদি আমি ওজন নিই, ওই তরলটার যদি আমি ওজন নিই, সেই ওজন বল হবে এই সিলিন্ডারের উপর প্লবতা বলের সমান। আর কি মানে নীতি দিটা আবার বলছি, আমি এই সিলিন্ডারটাকে যখন ডোবাবো তখন এখানে কিছু সংখ্যক পানি এইভাবে পড়তে থাকবে, পানি পড়তে থাকবে। তা এই পানিটাকে আমি একটা পাত্রে নিলাম, সিলিন্ডারটা ডোবানোর ফলে কিছু পানি উপচে পড়তে থাকবে এবং এই পানিটাকে নিলাম পাত্রে। এখন আর্কিমিডিস বলেছে পাত্রের এই পানির ওজন, পাত্রের এই পানির ওজন হবে ওই সিলিন্ডারের উপর প্লবতা বলের সমান। এই পানির ওজন যদি 100 নিউটন হয় প্লবতা বল 100 নিউটন হবে, এই পানির ওজন যদি 50 নিউটন হয় তাহলে এইখানে প্লবতা বল নাকি 50 নিউটন হবে। তো আমাদের তাহলে টার্গেট বের করা হচ্ছে যে প্লবতা বল আমরা বের করবো, আর আরেকটা বের করবো ওজন বল। আচ্ছা, কার ওজন বল? এটা হচ্ছে যেই আয়তনের পানিটা পড়ে যাবে সেই আয়তনের পানির ওজন বল। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা প্রথমে প্লবতা বলের দিকে চলে গেলাম। প্লবতা বল মানে আমরা জানি যে এই তলের উপরে পানির চাপ আর এই নিচের তলের উপরে পানির চাপ, এই দুইটা বলের বিয়োগ ফলই হচ্ছে প্লবতা বল। এই দুইটা বলের ঊর্ধ্বমুখী বল নিম্নমুখী, এই যে ঊর্ধ্বমুখী বল মাইনাস নিম্নমুখী বল, দুইটা বিয়োগ ফলই হচ্ছে প্লবতা বল। তাহলে পি কিউ তলের বল আমরা জানি পি কোটে এফ বাই এ, এফ ইকুয়াল টু পি এ, এফ ইকুয়াল টু পি এ, আবার পি ইকুয়াল টু এইচ রো জি এ, মানগুলো বসালাম। ঠিক আছে, একই ভাবে এফ ইকুয়াল টু এইচ রো জি এ, মানগুলো বসালাম, বিয়োগ করলাম, প্লবতা বল পেলাম। এবার আমি যেটা বের করব, এবার আমি বের করব যে সিলিন্ডারের আয়তনের সমান যে পানিটা পড়ে যাবে, সিলিন্ডারের আয়তন যেটা সেটাই হচ্ছে পানির আয়তন। তাহলে পানির ওজন এখন বের করবো, পানির ওজন, পানির ওজন, ওকে পানির ওজন বের করছি। পানির ওজন হচ্ছে আমরা জানি, বুঝতে তো ধরেন, পানির ওজন হচ্ছে mg, m ইকুয়াল টু কত, রো ভি জি, ওকে m ইকুয়াল টু হচ্ছে রো ভি জি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কার ঘনত্ব নিব, এটা হচ্ছে পানির ঘনত্ব, আয়তন কার, সিলিন্ডার আয়তন, সিলিন্ডার আয়তন কত, সিলিন্ডারের ক্ষেত্রফল কত, সিলিন্ডারের ক্ষেত্রফল কত, সেটা হলো ওই যে বের করে আছি 24 25 × 10⁻⁴ × h × 9.8, তুমি যেটা পাবে 24.5 h, অর্থাৎ অর্থাৎ ওজন বল, ওজন বল হয়ে গেল প্লবতা বলের সমান। সুতরাং W ইকুয়াল টু এফ ডাব্লিউ, ওজন বল প্লবতা বলের সমান, আর কি সূত্রকে সমর্থন করে।
তো এই হচ্ছে আর্কিমিডিসের সূত্র সমর্থনের সম্পর্কিত অঙ্ক তোমার বইয়ে বা গাইডে টেস্টবুকে যা দেখবা সব দেখবা এই টাইপের অঙ্কগুলো সূত্রকে সমর্থন করে কিনা। তো এখানে আর কোনো কোশ্চেন আছে কিনা থাকলে জানাও। ডাব্লিউ গুলো হচ্ছে এনার্জি, এইচ এটা হচ্ছে বিভব শক্তি, সাথে বিভব শক্তি। হ্যাঁ তো যদি সেন্টিমিটার একটা থাকে তাহলে 100 দ্বারা ভাগ দিতে হয়, কিন্তু এখানে সেন্টিমিটার কয়টা? সেন্টিমিটার কি প্রতিটা সেন্টিমিটার কি মিটার নিলে 100 দ্বারা ভাগ করতে হয়? তাহলে তো তোমার সেন্টিমিটার যেহেতু দুইটা, তাহলে এটা এখন মিটার হবে, এটাও মিটারে হবে, আর পাশে দুইটা 100 নিচে থাকা মানে হচ্ছে ট্যান ইনভার্স হল, অর্থাৎ ট্যান ইনভার্স হল মিটার স্কয়ার। যদি সেন্টিমিটার কিউব থাকতো তাহলে ট্যান ইনভার্স 6 হতো। বুঝছো সাকিব? আচ্ছা তাহলে এই অঙ্কটাতে আশা করি কারো সমস্যা নেই। আমরা এবার নেক্সটটাতে যাই, অর্থাৎ এবার দেখো আমার মনে হয় এবার সবগুলি করতে পারবা। আমি আরেকটা আরেকটা অঙ্ক বলাই আর্কিমিডিস রিলেটেড। আচ্ছা তুমি এটা নোজান লিখো, সাবমিট রাইট নোজান। ওকে এটি আমি বলছি। ওকে ঠিক আছে, লক্ষ্য করো একটি নৌযানের আয়তন 50 মিটার কিউব, এর উপাদানের ঘনত্ব হচ্ছে 500 কেজি পার মিটার কিউব। নৌযানটিকে সাবমেরিন হিসেবে ব্যবহার করতে চাইলে কি পদক্ষেপ নিতে হবে? নৌযানটিকে যদি আমি সাবমেরিন হিসাবে ব্যবহার করতে চাই তাহলে কি পদক্ষেপ নিতে হবে? ওকে সাবমেরিন আর নৌযানের মধ্যে পার্থক্য কি? আচ্ছা নৌযান হচ্ছে যেটা পানির উপরে থাকে, যেটা যেটার ঘনত্ব হয় পানির চেয়ে কম, এ কারণে সে পানির উপরে থাকে। আর সাবমেরিন, সাবমেরিনের নৌযানের মধ্যে পার্থক্য হচ্ছে সাবমেরিন ডুবন্ত অবস্থায় থাকে, বরফের মতো থাকে, অর্থাৎ নিমজ্জিত অবস্থায় থাকে। তো নিমজ্জিত অবস্থায় থাকতে হলে শর্ত হচ্ছে, নিমজ্জিত অবস্থায় থাকতে হলে শর্ত হচ্ছে ঘনত্ব সমান হতে হবে, অর্থাৎ নৌযানের পুরা নৌযানের ঘনত্ব
আর সম্পূর্ণ নৌযানের ঘনত্ব আর পানির ঘনত্ব যদি সমান হয়ে যায়, তখন সাবমেরিনটা নিমজ্জিত অবস্থায় থাকবে, মানে ডুববেও না ভাসবেও না, মাছ যেভাবে থাকে ঠিক একইভাবে থাকবে, অর্থাৎ এটা ডুববেও না ভাসবেও না। আচ্ছা আমি আবার বলছি, নৌযানের ঘনত্ব পানির তুলনায় কম থাকে তাই সে ভাসমান অবস্থায় থাকে, কিন্তু যখন নৌযানের ঘনত্বটা বা টোটাল নৌযানের, আবার এভাবে বলতে পারো, নৌযানের নিম্নমুখী বল মানে ওজন বল যদি পানির প্লবতাবলের সমান হয়ে যায়, পানির প্লবতাবলের সমান যদি হয়ে যায়, তাহলে তাহলে সে নিমজ্জিত অবস্থায় থাকবে বা তাকে সাবমেরিন হিসাবে ব্যবহার করা যাবে। তোমরা কি সবাই কোশ্চেনটা বুঝতে পেরেছো? সলিউশনে যাই, তো আগে আমরা বের করে ফেলি যে সাবমেরিনের ওজন বল কত, মানে নৌযানের ওজন বল কত। তো নৌযানের ওজন W1 ইকুয়াল টু mg, এম তো দেওয়া নাই, দেওয়া আছে রো ভি, রো ভি জি। ওকে, তো নৌযানের ঘনত্ব হচ্ছে 500, আয়তন হচ্ছে 50, দেখো তো কত আসে, এটা কত আসে দেখো, এরপরে বের করবো পানির প্লাবতা হল। নৌযানে নৌযানের উপর আরো বলো, এত নিউটন, নৌযানের উপর পানির প্লবতা বল বলো, কোনটা 25,000 হওয়ার কথা? আচ্ছা তাহলে আয়তন এখন লক্ষ্য করো, তো এখন এক লক্ষ্য করো সবাই, নৌযানটাকে কি হিসেবে ব্যবহার করব, সাবমেরিন। সাবমেরিন মানে কি, নৌযানটা সবটাই পানির মধ্যে ডুবে থাকবে, তার মানে নৌযানটা সবটা পানির মধ্যে ডুবে থাকবে, তাহলে নৌযান যদি পানির মধ্যে ডুবে থাকে সবটাই, তাহলে নৌযানের আয়তনই হচ্ছে প্লবতাবল, কার অর্থাৎ প্লবতাবলকে দেয় পানি দেয়, তো পানির মধ্যে নৌযান যতটুকু জায়গা দখল করবে ততটুকু পানি তাকে প্লাবতা বল দিবে। আবার বলছি, তুমি যখন তোমার একটা গ্লাসে তোমার আঙ্গুলটা ডোবাও তখন প্লাবতা বল তুমি কম ফিল করো, তুমি যখন একসাথে পুরো হাতটা ডোবাও আরো বেশি ফিল করো, তুমি যখন পানিতে নিজেই নেমে যাও তখন তোমার মনে হয় যে তোমার ওজন অনেক হালকা হয়ে গিয়েছে, অর্থাৎ তুমি 10 তলা থেকে বা 1 তলা থেকে লাফ দিলে যে গতিতে পড়তে নিচ্ছে পানির মধ্যে, তুমি যদি সেভাবে সাঁতার মাছ পুকুরের মাঝখানে গিয়ে যদি তুমি হঠাৎ সাঁতার অফ করে দাও, তুমি কিন্তু ওই 10 তলার মতো বা 1 তলার মতো এত গতিতে নিচে দিকে যাবে না, তুমি আস্তে 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 ডুবে যাবে, তার মানে পানিতে তোমার প্লবতা বলের কারণে ওজন বলটা কমে যাচ্ছে। আচ্ছা তাহলে নৌযানটাকে যেহেতু আমি সাবমেরিন হিসেবে ব্যবহার করবো, তো নৌযানটা সবটা ডুবা মানে ওই নৌযানের যে আয়তন সে আয়তনের পানি তাকে জায়গা করে দেওয়া, অর্থাৎ ওই আয়তনের পানিটা সরে যাবে, নৌযানকে জায়গা করে দিবে, এবং যেই পানিটা সরলো সেই পানিটাই তাকে প্লবতা বল প্রদান করবে। তাহলে নৌযানের এখন প্লবতা বল হয় পানির, এখন পানির আয়তন কত, নৌযানের যে আয়তন সেটাই পানির আয়তন, নৌযানের আয়তন কত, 50, নৌযানের পানির ঘনত্ব, এটা কিন্তু পানির ঘনত্ব 1000, আগে বসিয়েছি নৌযানের ঘনত্ব, এখন বসিয়েছি পানির ঘনত্ব, দেখো তো কত আসে, কত আসে, কত আসে, কি 4.9,
আচ্ছা, তাহলে প্লবতা বল পেলাম বেশি, নৌযানের ওজন বল পেলাম কম। তো অভি, এটা কি সাবমেরিন হিসেবে ব্যবহার, সাবমেরিন হিসেবে এখন আচরণ করবে না নৌযান? হ্যাঁ না, সাবমেরিন হলে তো নৌযান, ওই সাবমেরিন তখনই হবে যদি নৌযানের ওজন আর প্লাবতা বল সমান হয়। যেহেতু নৌযান এখন হালকা, ওজন বলের চেয়ে কম, তাহলে সে ভেসে থাকবে, মানে সে নৌযান হয়ে থাকবে, সে এখন সাবমেরিন হবে না। তাহলে সাবমেরিন হওয়ার শর্ত হচ্ছে, হ্যাঁ, নৌযান, আবার বলো তো, আচ্ছা আচ্ছা ওকে, তুমি একটু লক্ষ্য করো, যদি পানির ঘনত্বের চেয়ে বেশি হয়ে যায়, পানির ঘনত্বের চেয়ে বেশি হলে লোহার অবস্থা কি হয়, সে একবারে পানির তল দেশে চলে যায়, অর্থাৎ মাটিতে চলে যায়, গভীরে চলে যায়। তো যদি সমান হয় তাহলে মাছের মতো যে কোনো জায়গায় ভাসতে পারবে, উপরে যেতে পারবে, নিচেও যেতে পারবে। যদি হালকা হয় তাহলে ফুটবলের মতো ভেসে থাকবে, তার মানে ঘনত্ব সমান হতে হবে, ঠিক আছে, সাবমেরিন হতে হলে ঘনত্ব সমান হতে হবে। এখন কথা হচ্ছে সাবমেরিনকে তো আর, সাবমেরিন তুমি বানিয়েছো যেই, তুমি যে ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছো, অর্থাৎ লোহা হোক যেটা হোক, সেটা ঘনত্ব কত ছিল? 500। সেটা ঘনত্ব 500, আর পানি ঘনত্ব কত? 1000। এখন হ্যাঁ, যদি তুমি এমন এমন করো যে আমি 1000 ঘনত্বের লোহা দিয়ে আমি ইয়ে বানাবো, এই সাবমেরিন বানাবো, তো যদি এমন হয় তখন মনে করো যে তুমি একবারে নিমজ্জিত অবস্থায় সাবমেরিন তৈরি করে ফেলতে পারবে। কিন্তু তারপরও থাকবে, সাবমেরিনে তো মানুষ থাকতে হয়, মানুষ থাকার জন্য ফাঁকা জায়গা লাগে, ওই ফাঁকা জায়গায় তো আর লোহা দিতে পারবা না, অর্থাৎ ঘনত্ব কমে যাবে। তো এই বিষয়টা হচ্ছে, তুমি তোমার হাতে যা আছে তাই দিয়ে তুমি বানাই ফেলবা, বানিয়ে যদি দেখো যে না এটা ডুবতেছে না, তখন একটা কাজ করো, এটার মধ্যে পানি ঢুকিয়ে দাও, এটার ভিতরে বানিয়ে দাও। যেমন টাইটানিক ডুবলো কিভাবে, তো টাইটানিক ভিতরে যখন পানিটা ঢুকেছে তখনই টাইটানিক সাবমেরিন হয়েছে, যখন পানির পরিমাণ বেশি ঢুকেছিল, একবার একবারে তলাতে চলে গিয়েছে। প্রথমে কি হয়েছে, প্রথমে বেশি ছিল, আস্তে আস্তে ঢুকতে ঢুকতে পানির লেয়ার টু লেয়ার হয়েছে, যখনই সে পানির লেয়ার টু লেয়ার মানে সম্পূর্ণ টাইটানিকটা যখনই পানিতে ডুবেছে, একবার নিমজ্জিত অবস্থা মানে পানি লেয়ার টু লেয়ার ডুবেছে, তখন সে সাবমেরিন ছিল। এরপর যখন আরো বেশি পানি ঢুকলো এটার ভিতরে, তখন সে তলাতে পড়ে গিয়েছে। কথা কি বুঝছো? তাহলে ডুবন্ত সবকিছু যখন ডুবে যায়, তখন তখন একটা পর্যায়ে সে সাবমেরিনের মতো আকার নেয়, কিন্তু এরপরও যখন পানি ঢুকতে থাকে তখন আর সাবমেরিন থাকে না, তখন এটা লোহার মতো ওই নিচের দিকে পড়তে থাকে। আচ্ছা, তো এখন আমার কথা হচ্ছে, নৌযানকে সাবমেরিন হিসেবে ব্যবহার করতে হলে, ঠিক আছে, গুড, সাবমেরিনের ওজন কত হতে হবে প্লাবতা বলের সমান? ওকে, তাহলে এক্সট্রা, তো সুতরাং আচ্ছা, আমি বলছি নৌযানকে সাবমেরিন হিসেবে ব্যবহার করতে হলে সাবমেরিনের ওজন হতে হবে, দেখো নৌযানের ওজন কত, 2.45, কিন্তু 2.45 হওয়াতে সে এখন নৌযান, মানে সে এখন পানির উপরে আছে, কিন্তু সাবমেরিন করতে হলে ঠিক প্লাবতা বল যত তার ওজন বল ততই হতে হবে, তখন সে সাবমেরিন হিসেবে ব্যবহার আচরণ করবে। তাহলে ওই নৌযানটাকে সাবমেরিন হিসেবে ব্যবহার করতে চাইলে আমাকে অবশ্যই প্লাবতা বলের সমান সাবমেরিনের ওজন বল হতে হবে। ওই আমি এখন এটা করব, আমি এখনই কাজটা করবো।
আমি এখনি এই কাজটা করব, তুমি যেটা বলছো এই মাত্র আমি এখনি এই লাইনটা লিখবো, তো দেখি আমার এক্সট্রা কত ওজন লাগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে দেখো তো অতিরিক্ত ওজন কত লাগবে একটু দেখো তো, ক্যালকুলেটার প্রেস করে। শুনি নাই, মাকসুদ আগবা বল। আচ্ছা তাহলে সাবমেরিনের ওজন এত হতে হবে। এখন কথা হচ্ছে আমরা কি একটা বস্তুকে ওজন দিতে পারি না ভর দিতে পারি? হ্যাঁ, আমরা কোনো বস্তুর ওজন দিতে পারি না, আমরা ভর দিলে সেটা অটোমেটিক জি এর কারণে ওজন হয়ে যায়। তা আমাদের অ্যানসারটা আসবে যে সাবমেরিনের ভর কত বাড়াতে হবে, সাবমেরিনের ভর কত বাড়াতে হবে। আচ্ছা তো দেখো, তো আমরা ওজন মানে কি m প্রাইম g 2.5 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন, ঠিক আছে? তাহলে m প্রাইম কত? g দ্বারা ভাগ করো, 9.8 দ্বারা ভাগ করো। কেজি তার ভর বাড়াতে হবে। এখন ভরটা কি আমরা ইট বালু সিমেন্ট দিয়ে বাড়াবো? সাগরে কি ইট বালু সিমেন্ট পাওয়া যায় না? হ্যাঁ, তাহলে এটার ভিতরে পানি প্রবেশ করিয়ে দিব। 25,000 কেজি পানি প্রবেশ করিয়ে দিলে ওই নৌযানটা হয়ে যাবে সাবমেরিন, অর্থাৎ তখন আর শত্রু তাকে দেখতে পাবে না। হ্যাঁ সরি, নৌযানটি নৌযানটি অভি কি ট্যালেন্ট দেখছো? অভি? হ্যাঁ, অভি তো পুরো বাংলাবিদ, বাংলা ভাষা তো ভালোই ইয়ে করছো। আচ্ছা ঠিক আছে, তাহলে নৌযান, তাহলে নৌযানের ওজন এত হলে সে সাবমেরিন হিসেবে আচরণ করবে। গুড। আচ্ছা অভি, পুরোটা কি বুঝছো? শাফিন বুঝছো? ওকে, আর জারিফ, জারিফ কি বুঝছো? জারিফ বুঝছো? ২৫,510.204। আচ্ছা ঠিক আছে, তোমরা আমি আর এটা কারেকশন করলাম না, তুমি যেটা বলছো 25,510.204 এত কেজি পানি লাগবে। ওকে, তাহলে আমরা এবার বুঝতে পারলাম যে এই হচ্ছে প্লাবনতা সংক্রান্ত। এখন ঠিক আছে, তাহলে এবার ইয়ে করো, তাহলে এই অধ্যায়ে মনে হয় না যে আর কিছু তেমন করানো লাগবে, কি মনে হয়? আগে তো একবার অনেক ডিটেল পড়িয়েছি। তো তোমরা কি বলো? আচ্ছা তারপরে অভি তুমি একটু দেখো আর কিছু, ইয়ে একটু গাইড টাইড থেকে একটু অঙ্ক টঙ্ক করে দেখো যে আর কি কি ইয়ে করা যায়। আচ্ছা আর এখন তাহলে কোনোতে ধরা যায়? হ্যাঁ গতি, আচ্ছা
আমি আমি একটা বলি আমি আমি একটা বলি সেটা হচ্ছে আমি আসলে এখন যে অঙ্কগুলো করাতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কি এখন আবার অধ্যায়ভিত্তিক ধরতে হবে না আমি গতি বল কাজ ক্ষমতা শক্তি মিলিয়ে অঙ্ক করাবো, মানে এমন মিলানো মিলানো অঙ্ক করাবো? ওটা তো অবশ্যই, ওটা ওটা অবশ্যই আমি কনসেপ্ট তো অবশ্যই মনে করাবো। তারপরে হচ্ছে মনে করো যে আমার মনে হয় এই যে দেখো আমি যে এখানে তোমাকে কয়েকটা অধ্যায় মিক্স করে গত অধ্যায়টাও পড়িয়েছি চলতরিতের সাথে আর এটাও পড়ালাম, কোনো সমস্যা হয়েছে কারো? আচ্ছা তাহলে তাহলে আমার মনে হয় যে এভাবে করলেই মনে হয় আমার মনে হয় একবারে সব অধ্যায়ের আইডিয়া একদম ইজিলি চলে আসে। আচ্ছা বের করে দিবে মনে হয়। হ্যাঁ তোমরা একটু সবাই সবাই লিভ নাও, লিভ নাও সবাই। আচ্ছা সবাই কি ঢুকতে পারছো? তুমি অভিদের কি ইউটিউব চ্যানেল আছে?
অভি চ্যানেল কি রান্নাবান্নার চ্যানেল? তোমার চ্যানেলটা কি, তোমার চ্যানেলটা কি রান্নাবান্নার চ্যানেল? অফিস কিচেন? এতে ও অভির চ্যানেলটা কি অফিস কিচেন, এটা লিখে সার্চ দিলে আসবে। আচ্ছা অভি একটা কথা বলি, ওই যে তোমরা বিভিন্ন সেকশন তৈরি করো না ইউটিউবে হোম পেজটার মধ্যে, যে মনে করো যে কেক আইটেম বা মনে করো যে বিরিয়ানি আইটেম, মানে একটা উদাহরণ আর কি, তো এই সেকশনটা কিভাবে তৈরি করে? মানে এটা এটা আমি ইউটিউবে পারতেছি না, এই সেকশনটা তৈরি করতে পারতেছি না। হ্যাঁ 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 আমি 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 চাচ্ছিলাম কি, মানে আমার মনে করো এইচএসসি এর একটা সেকশন থাকবে, এইচএসসি এর তারপর সব প্লে লিস্ট গুলো আমি ঢুকাবো। মনে করো যে ফিজিক্সের প্লে লিস্ট, ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, মানে এইভাবে আর কি। এইচএসসি এসএসসি এই সেকশন গুলো তৈরি করতে পারতেছি না, মানে সব প্লে লিস্ট আকারে শুধু দিতে পারি কিন্তু সেকশন তৈরি করতে পারি না। হ্যাঁ 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 এই যে এইভাবে মানে এই এই সেকশনটা তৈরি করতে পারি না। ও আচ্ছা 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 আজকে চেক করে দেখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুরু করি শুরু করি। আচ্ছা আজকে আমরা একটা কাজ করি, একটু গ্রাফ পর্বটা একটু ঝালাই করি। হ্যাঁ বিভিন্ন গ্রাফ, তো যত প্রকারের গ্রাফ আছে এইচএসসি এসএসসি এই রিলেটেড মানে হচ্ছে গ্রাফ গুলো আমি ঠিক করে দিই, তাহলে আমাদের অবজেক্টিভ গুলো ক্লিয়ার হবে এবং গ্রাফ সংক্রান্ত যে সিচুয়েশন গুলো আসে গ্রাফ থেকে সেগুলো আমরা ইজিলি ধরে ফেলতে পারবো। আচ্ছা তো যাই, মনে করো এই একটা গ্রাফ, তো আমি গ্রাফটা পড়ানোর আগে আমি একটা জিনিস, একটা সরল রেখা বা তোমাদের স্থানাঙ্ক জ্যামিতিতে যেটা আছে ফাংশনে যেটা আছে ওটা সম্পর্কে একটু আইডিয়া দিয়ে নিই। ওইটা আইডিয়া থাকলে ইনশাল্লাহ সকল ধরনের গ্রাফ তুমি পেয়ে যাবে ওইখান থেকে। তো যেমন ওয়াই ইকুয়াল টু এক্স, আজকের এই সেকশনটা শুধু গ্রাফের। হ্যাঁ ওয়াই ইকুয়াল টু এক্স, বা তোমরা শিখেছো ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তো এটার ভাষাটা কি, মানে এইটা একটা সমীকরণ, বাট সমীকরণটা আসলে আমাদের, হ্যাঁ বলো। না 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 আমি আমি গ্রাফটা অর্থাৎ সকল ফিজিক্সের সকল প্রকারের গ্রাফ আমি এখন এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বোঝাবো, একটা ইকুয়েশন বোঝাবো, সকল গ্রাফ তুমি ধরে ফেলতে পারবা, ঠিক আছে? তো এই কারণে আমি এটা হচ্ছে মানে এখন যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে গ্রাফের মাদার, তো মাকে চিনলে সন্তানদেরকেও চিনা যাবে এমন আর কি। তো আমি এই ইকুয়েশনটা এখন ঠিকঠাক করবো। এখন কথা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এই সমীকরণটা কি, এটা আমার লাইফে কি বোঝায়, বা অ্যাকচুয়ালি সমীকরণ বলতে পারি এটা আমি কি করবোটা কি। আচ্ছা এটার ভাষাটাকে কয়েকভাবে আমরা লিখতে পারি। এক, এটা ভাষাটা হলো যে মনে করো আমি এখানে ওয়াই ইকুয়াল টু এক্স লিখলাম, প্রথমে আমি এটা নিয়ে আলোচনা করি। এটা মনে করো আমরা জানি যে এক্স স্বাধীন,
ওয়াই হচ্ছে অধীন। আচ্ছা আমি বললাম ওয়াই হচ্ছে তুমি আর এক্স হচ্ছে তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই, এবং ওয়াই ইকুয়াল টু এক্স, তুমি আর তোমার ছোট ভাইয়ের মধ্যে যে রিলেশন সেটাই হচ্ছে একটা ফাংশন। যেমন আমরা বলি বিয়ের ফাংশন, বার্থডে ফাংশন। তো বিয়ের ফাংশন মানে কি, একজনকে বিয়ে করতেই হবে, সে যদি বিয়ে না করে তাহলে সেখানে কোনো ফাংশন তৈরি হবে না। তো বিয়ে করবে, একজনকে বিয়ে করতে হবে, সে বিয়ে করলে কিছু লোকদের দাওয়াত দেওয়া হবে, ওই লোকগুলো দাওয়াত পেয়ে তখন বিয়েতে আসবে। এবং বিয়েতে কোথায় আসবে, রাস্তাঘাটে আসবে, আনাচে কানাচে না, একটা স্থান লাগবে, অর্থাৎ একটা কমিউনিটি সেন্টার লাগবে, সেই একটা স্থান লাগবে। আচ্ছা এবার আসো, তাহলে যার বিয়ে হলো সে স্বাধীন, মানে তার বিয়ে হয়েছে দেখেই ওই আত্মীয় স্বজন বা দাওয়াতিরা দাওয়াতে আসবে, তাহলে সে স্বাধীন। আর দাওয়াত খেতে যারা আসবে তারা হচ্ছে অধীন। এবং স্বাধীন অধীনের মিলন ক্ষেত্র যে কমিউনিটি সেন্টার, মনে করো বধুয়া কমিউনিটি সেন্টার, ওই বধুয়া কমিউনিটি সেন্টার হচ্ছে এই ফাংশনটাকে অ্যারেঞ্জ করছে, তাহলে ওই ওই স্থানটা হচ্ছে ফাংশন। তো এটা তুমি, এটা তোমার ছোট ভাই, তো এটা তুমি আর তোমার ছোট ভাই যদি হয়, তুমি তোমার বাবাকে বলে দিয়েছো যে আজ থেকে এই ফাংশনের উপর ডিপেন্ড করে, এই আমাদের এই দুইজনের রিলেশনের উপর ডিপেন্ড করে আপনি টাকা দিবেন, তাহলে মনে করো তোমার ছোট ভাইকে 10 টাকা দিলে তুমি কত টাকা বাবা, 10, তোমার ছোট ভাইকে 100 টাকা দিলে তুমি 100 টাকা বাবা, তোমার ছোট ভাইকে 500 টাকা দিলে তুমি 500 টাকা বাবা। আচ্ছা তো এখন কথা হলো, ঠিক আছে তাহলে তোমার ছোট ভাই পেলে তুমি বাবা, তো তোমার ছোট ভাই স্বাধীন আর তুমি হচ্ছে অধীন, এবং তোমার ছোট ভাইয়ের সাথে তোমার যে রিলেশন এটাই হচ্ছে ফাংশন। এখন প্রশ্ন হলো তুমি কি করলা, তুমি চালাকি করে ফেললা, তুমি বললা যে একটা কাজ করেন, এইভাবে টাকা নিয়ে তো পোষাচ্ছে না, আমার ছোট ভাই আমার সমান সমান টাকা পায়, কেমন জানি লাগছে। ওকে তুমি বললা যে এখন থেকে এই ফাংশনে টাকা দিবে, তোমার আব্বুকে বললা যে আব্বু এখন থেকে আমাকে এই ফাংশনে আপনি টাকা দিবে। আচ্ছা কিভাবে টাকা টাকা দিবে, বলতে এই হচ্ছে তোমার ছোট ভাই, এই হলো তুমি, অর্থাৎ তোমাকে যদি 10 টাকা দেওয়া হয়, তোমার ছোট ভাই যদি 10 টাকা পায় তাহলে তুমি পাচ্ছ কত, 30 টাকা। তো তোমার ছোট ভাই যদি মনে করো 100 টাকা পায় তুমি পাবে 300 টাকা। এখন মনে করো যে এনি হাও তোমার বা তোমার কোনো ফ্রেন্ডের একটা বার্থডে চলে আসলো, তোমার বেশি টাকার প্রয়োজন, এখন তোমার টাকা তো আসে সব ওর উপর নির্ভর করে, এখন তুমি ওকে খোঁচানো শুরু করলে, তুমি ওকে খোঁচানো শুরু করলে যে ভাই একটা কাজ কর, আজকে তো আমার ফ্রেন্ডের বার্থডে, তুই আজকে একটু বেশি টাকা নে। এখন সে হচ্ছে মনে করো যে তোমার সাথে তার সম্পর্ক দা কমরা, সবসময় মারামারি লেগে থাকো, সে যখন জানতে পারলো তোমার ফ্রেন্ডের বার্থডে তোমার টাকার প্রয়োজন, সে তোমার আব্বু কি গিয়ে বললো যে আব্বু আজকে আমি টাকাই নিবো না। তো সে যদি টাকা না নেয় তোমার পকেটে কোনো টাকা নাই। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে আমাদের সমীকরণটা। আচ্ছা এই ঘটনাটা যদি সমীকরণ হয় তাহলে লক্ষ্য করো, এই একটা জিনিস শিখলাম, এখন তুমি যদি এই বিপদটা মুক্ত হতে চাও, আচ্ছা তোমরা কি সবাই তো y=mx y=mx+c এই সমীকরণগুলো শিখেছ, সবার আইডিয়া আছে না? আচ্ছা তো তুমি যদি এখন এই বিপদ থেকে মুক্ত হতে চাও তাহলে তুমি নতুন একটা ফাংশন নিয়ে আসো, তুমি চালাকি করে নতুন ফাংশন নিয়ে আসছো 3x+100। ওকে 3x+100, তাহলে তোমার ভাই যদি এখন 10 টাকা নেয় তুমি পাবে 130 টাকা, তোমার ভাই যদি এখন 100 টাকা নেয় তুমি পাবে 400 টাকা। আবার তোমার ফ্রেন্ডের বার্থডে চলে আসলো, তোমার ভাই তুমি রিকোয়েস্ট করা শুরু করলো যে ভাই একটু পারলে একটু বেশি টাকা নিস, তো সে বলে যে না টাকাই নিবো না, সে যদি টাকা না আনে তারপরও তোমার কাছে কত থাকবে, 100 টাকা। চিন্তা করো তো, চিন্তা করো তো, একটু ভাষাটা দেখো তো, এই যে এই এক্স এর সাথে তুমি অলওয়েজ রিলেটেড, তুমি তোমার এই এক্স যত টাকা পাচ্ছে তার উপরে তোমার টাকাটা বাড়ছে, কিন্তু দেখো একটা জিনিস এখানে আছে, একটা
অঙ্ক এখানে আছে, সরি একটা সংখ্যা এখানে আছে যে সংখ্যাটা এটার উপর নির্ভর না, সেটা হচ্ছে কি 100। দেখো অর্থাৎ সে টাকা পেলো কি না পেলো কি 100 তো থাকছেই, এটা এখানে যতবারই টাকা নেয় তার সাথে 100 যোগ হয়, যাই নেয় না কেন 100 যোগ হয়। অর্থাৎ এই টাকাটা আসলে জিনিসটা কি, এই টাকাটা হচ্ছে তোমার সেভিংস। তোমার কাছে মনে করো মাটির ব্যাংক ছিল, সে মাটির ব্যাংকে মাটির ব্যাংকের মধ্যে আগে থেকে 100 টাকা ছিল, বা তোমার পকেটের চিবা চাবা আগে থেকে 100 টাকা ছিল। অর্থাৎ তোমার ভাই কি পেলো কি কত নিল কত দিল তার উপরে এই টাকাটা নির্ভর করে না। এটাকে আমরা ম্যাথমেটিক্সে বলি ধ্রুবক বা কনস্ট্যান্সি, আর ফিজিক্সে সেই ধ্রুবকটার নাম হয় আদি বেগ। অর্থাৎ বেগ সংক্রান্ত যদি হয়ে থাকে ফিজিক্সে তার নাম হয়ে যায় আদি বেগ, মানে আগে থেকে ছিল। ম্যাথমেটিক্সে আগে থেকে ছিল সেটা মানে হচ্ছে ধ্রুবক। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা এবার আসো, হ্যাঁ বলো বলো বলো। হিসেবের মতো না, আচ্ছা ঠিক আছে আমি হিসেব হিসেবে এখন আসিনি, হিসেবটা কখন হবে সেটাও ক্লিয়ার করে দিব কি কারণে হিসেব হবে। আমি এখন যাই, যেতে থাকি, তারপরে দেখি আসলে কোন শেপ এটা আকার ধারণ করে। তো পার্স গুলো শিখলাম, পার্সটা হচ্ছে অর্থাৎ চলকের সাথে যদি চলক এক সাথে চলক বারবার চেঞ্জ হচ্ছে, চলকের সাথে যদি কোনো ধ্রুবক থাকে তাহলে পুরো অংশটাই চেঞ্জ হয়, এই অংশটা চেঞ্জ হবে কিন্তু সে একা পড়ে থাকবে। যে সাইডে একা পড়ে থাকে কোনো চেঞ্জ নাই যার, তাকে ফিজিক্সে বলা হয় আদি, মানে আগে থেকে ছিল। ম্যাথমেটিক্সে আগে থেকে ছিল মানে কনস্ট্যান্ট সি বলা হয়। আচ্ছা এবার তোমরা এটাকে শিখেছ, তোমরা এটাকে শিখেছ যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই এমটা হচ্ছে দেখো তো এমটা হচ্ছে কত গুণ, মানে আমি যদি এই জায়গায় 5 বসাই তাহলে তুমি টাকা পাবে 5 গুণ, আমি যদি এই জায়গায় 50 বসাই তুমি টাকা পাবে তোমার ছোট ভাইয়ের 50 গুণ। অর্থাৎ এমটা অ্যাকচুয়ালি বোঝায় তুমি কত রেটে কত বেশি হারে টাকা পাবে, এমটা কি বোঝায় কত বেশি হারে টাকা পাবে। তার মানে আমি যদি বলি এখানে 3 আছে, 3 এর গ্রাফ 3 এর ঢাল যদি এটা হয়, আচ্ছা যদি বলি এখানে 50 তখন তুমি বলবা তাহলে আরো খারাপ হবে, মানে অনেক দ্রুত বাড়বে অনেক দ্রুত বাড়বে। এখন আমি যদি বলি মাত্র 1 বা 2 তাহলে এটা অনেক কম বাড়বে অনেক কম বাড়বে। তার মানে এই মানটা কম হলে তার ঢালটা দেখো তো কোন রাস্তাটা বেশি ঢালু, এই রাস্তাটা ঢালু বেশি, এই রাস্তাটা এই রাস্তাটা অবশ্যই এই রাস্তাটা বেশি ঢালু। তার মানে এই মানটা বেশি হলে ঢালটা বেশি হয়, এই মানটা কম হলে ঢালটা কম হয়। আচ্ছা তাহলে এই অংশটা কি বোঝায়, একটা ঢাল বোঝায়, ঢালু রাস্তা বোঝায়। এইটার মান বেশি মানে রাস্তাটা খাড়া উঠে গিয়েছে, এটার মান কম মানে রাস্তাটা ফ্ল্যাট মানে বেশি ঢালু না সামান্য ঢালু। তোমরা কি এই পর্যন্ত জিনিসগুলো বুঝছো? আচ্ছা ওকে, তাহলে এখন একটু দেখো ওয়াই ইকুয়াল টু, আমি একটু এটাকে সাজাতে চাচ্ছি, যেমন আমি এটাকে লিখা এইভাবে লিখতে পারি না, ওয়াই ইকুয়াল টু 100 প্লাস 3x লিখতে পারি তো। আচ্ছা তো আমরা ফিজিক্সে আরেকটা যে শিখেছি সেটা হচ্ছে v ইকুয়াল টু u প্লাস at, ওকে v ইকুয়াল টু u প্লাস at, এটা আমরা শিখেছি। এবার একটু গ্রাফে যাই, তো ফিজিক্সে ম্যাথমেটিক্সে আমরা যেটাকে স্বাধীন বলি তাকে বলি x অক্ষ স্বাধীন, আর y অক্ষকে বলি আমরা অধীন। ম্যাথমেটিক্সে আমরা ঢাল বলতে বুঝি, ম্যাথমেটিক্সে আমরা ঢাল বলতে বুঝি বা যদি বলি আদি ব্যাগ। আচ্ছা দেখো তো আদি ব্যাগ বললে মানে কি, যদি তোমার আগে থেকে ব্যাগ শূন্য না হয় তা আগে থেকে ব্যাগ ছিল মনে করো এটা এটা, এর মানে কি এই অংশটা কি, এই অংশটা তোমার আগে থেকে ছিল, এই অংশটা কি তোমার আগে থেকেই ছিল। অর্থাৎ এটা এটার ম্যাথমেটিক্স এর নাম হচ্ছে সি, আগে থেকে ছিল নাম হচ্ছে সি, এবং এইটা কি রাস্তাটা ঢালু না, এটার নাম হচ্ছে ঢাল। আচ্ছা গ্রাফের পার্টস গুলো কি সবাই বুঝতে পেরেছো? অর্থাৎ ওয়াই ইকুয়াল টু যে এম এক্স প্লাস সি, সেখানে এক্স হচ্ছে স্বাধীন, ওয়াই হচ্ছে অধীন, এমটা হচ্ছে ঢাল। এখন কথা হচ্ছে সি এর মান যদি শূন্য হতো তাহলে কি হতো,
সি যদি না থাকতো অর্থাৎ আগে থেকে যদি তোমার কাছে টাকা না থাকতো তাহলে এটা এমন হতো, আগে থেকে টাকা নাই। কিন্তু এখন তুমি বলছো না 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 আমার কোনো কিছু না থাকলে আগে থেকে টাকা আছে, তাহলে আগে থেকে টাকা আছে মানে তুমি একটু উপর থেকে শুরু করবা, মানে এই অংশটা তোমার আগে থেকেই আছে। এই পর্যন্ত কি সবাই কমপ্লিট? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে একটু দেখি, এবার আসো, এবার আসো আমরা, হ্যাঁ অবশ্যই, এবার আসো আমরা ফিজিক্সে ফিরে যাই। ফিজিক্সে ফিজিক্সে সময় অলওয়েজ স্বাধীন, তাহলে ফিজিক্সে এক্স এর বদলে আমরা গ্রাফে এক্স অক্ষে বসাই টাইম। ফিজিক্সে ব্যাগ হচ্ছে সময়ের উপর নির্ভর, তাহলে ব্যাগ হচ্ছে অধীন, এই ব্যাগ বসবে ওয়াই অক্ষ বরাবর। ফিজিক্সে যেটা আগে থেকে থাকে সেটা নাম হচ্ছে আদি ব্যাগ ইউ। ফিজিক্সে যে অংশটা এভাবে উঠে যায় সেটাকে আমরা বলি ত্বরণ, সেটাকে আমরা কি বলি ত্বরণ, অর্থাৎ আমরা শিখে আসছি ত্বরণ সমবেগ মন্দন। তাহলে সমবেগ হচ্ছে ফ্ল্যাট, ত্বরণ হচ্ছে এটা, আর মন্দন হচ্ছে এটা, তাহলে এটা কি ত্বরণ। এখন আগে আদি ব্যাগ এত ছিল, ত্বরণ প্রাপ্ত হয়ে ব্যাগ এত হয়েছে, তাহলে এটাই তো, এটাই তো, অর্থাৎ এই বরাবর মানটা কি সেটা ভি ছিল। তাহলে একটু লক্ষ্য করো তো, একটু লক্ষ্য করো তো সবাই, এখানে আমরা ওয়াই ইকুয়াল টু আমরা লিখি সি প্লাস এম এক্স, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স, অর্থাৎ অর্থাৎ ভি রিপ্রেজেন্ট করে ওয়াই কে, যেটা আদি ব্যাগ সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে এসে হয়ে যায় ধ্রুবক, যেটা ত্বরণ ম্যাথমেটিক্সে সেটার নাম হচ্ছে ঢাল, যেটা স্বাধীন ম্যাথমেটিক্সে সেটার নাম হচ্ছে এক্স অক্ষ, আর ফিজিক্স হচ্ছে সময়। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা যে কথা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ফিজিক্সে একই কথা, অর্থাৎ একজনের দুই নাম, একজন অর্থাৎ এটা সিঙ্গারা বাংলাদেশে, এটা ইন্ডিয়াতে গেলে হয়ে যায় সমোসা, অর্থাৎ নাম জিনিস একটাই, দুই রাজ্যে নাম দুইটা। হ্যাঁ যেমন মোটু পাতলু বা তোমার নামই মনে করো, তোমার নাম তোমার দাদা বাড়িতে থাকে ডাকে একটা, নানা বাড়িতে গেলে আর একটা ডাকে, তো ঠিক সেম। তাহলে জিনিসটা কি বুঝতে পেরেছো? তাহলে এখন এখন আমি ইজিলি বলতে পারবো যে এই গ্রাফটা হচ্ছে, এই গ্রাফটা কার, কিসের সূত্র, ওয়াই ইকুয়াল টু, এই গ্রাফটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। মানে এখন আমরা ম্যাথমেটিক্সের গ্রাফ থেকে ফিজিক্সে চলে আসব। তো এই গেল আমার এই গ্রাফটা, এই গ্রাফটার একটা ভাষা এখন শিক্ষা দিব, অর্থাৎ এবার আসো একটা গ্রাফ দিয়ে আজকে আমি শেষ করব, নেক্সট ক্লাস আর কিছু গ্রাফ দেখাবো। এটা ওকে, আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, অর্ক অর্ক বলো এই সমীকরণটাতে, এই সমীকরণটাতে, আচ্ছা আমি একটু বলে নিই, এটা হচ্ছে আদি আয়তন, থিটা হচ্ছে তাপমাত্রা। আমরা জানি কোনো বস্তুকে যদি তাপমাত্রা দেওয়া হয় তাহলে তার আয়তন বেড়ে যায়, তাহলে তো একটা বস্তুর নর্মালি, একটা বেলুনের নর্মালি আর তার আয়তন থাকে, সেই আয়তনটার নাম হচ্ছে আদি আয়তন, তাকে তাপমাত্রা দিলে তার আয়তন বাড়বে, অর্থাৎ পাবো শেষ আয়তন, তাহলে শেষ আয়তন ভি, তাহলে ভি নট হচ্ছে আদি আয়তন, এটা হচ্ছে তাপমাত্রা। এখন অর্ক আমাকে বলো যে এই ক্ষেত্রে কোনটা স্বাধীন কোনটা অধীন, কোন অংশকে ধ্রুবক, স্বাধীন কে অধীন কে ধ্রুবক কে, স্বাধীন, তাহলে আয়তনটা হচ্ছে অধীন, তাহলে এই আয়তনে তাপের সাথে আয়তনের এই রিলেশনে গ্রাফটা এখন আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা ধ্রুবক কারা এখানে, ধ্রুবক হ্যাঁ আর কেউ আছে, আর একটা ধ্রুবক আছে সেটা হচ্ছে ভিনট, কোন বস্তু আগে থেকে ছিল আদি মানেই তো ধ্রুবক, সে আগে থেকে ছিল, আগে থেকে 100 টাকা আছে, তাই 100 100 মানে ধ্রুবক, অর্থাৎ আগে থেকে যেটা থাকে সেটা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে।
তাহলে এবার একটু দেখো তো, এটা যদি আমি একটু সাইজ করি দেখো তো কি পাই, v0 বাই 273 ইন্টু থিটা। আমি যদি আর একটু সাইজ করি, v0 বাই 273 ইন্টু থিটা প্লাস v0, তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে ধ্রুবক, এটা চলক, এটা হচ্ছে ধ্রুবক। আচ্ছা তো লক্ষ্য করো, আমি বলেছিলাম আগে থেকে যেটা থাকে সেটা ম্যাট্রিক্সের নাম হয়ে যায় সি, থিটা স্বাধীন ম্যাট্রিক্সে সেটা হয়ে যাবে এক্স, v0 বাই 273 পুরোটা ধ্রুবক। এখন দেখো ওয়াই ইকুয়াল টু এমএক্স, ওয়াই ইকুয়াল টু এমএক্স, এই যে এম, এমটা কি, এমটা কিন্তু ধ্রুবক, এক্স এর সাথে একটা সংখ্যা থাকে, সংখ্যা তো ধ্রুবক, তাহলে এটা কি ধ্রুবক, এটা এম বোঝাচ্ছে আর এটা হচ্ছে অধীন, এটা ওয়াই বোঝাচ্ছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এমএক্স প্লাস সি না এই ফরম্যাটটা, তাহলে এটা গ্রাফ কি হবে, এটা গ্রাফ কি হবে, একটা নেই অ্যান্সার হচ্ছে, এটা হচ্ছে তার অ্যান্সার। এটা ধরতে পারছি কিনা বলতো, সবাই ধরতে পারছো? আচ্ছা এখানে বলো কোন অংশটা আরেকবার রিপিট করব। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে এটাই বিশ্বাস করাবো যে ম্যাথমেটিক্সের সমীকরণগুলো দিয়ে আমরা ফিজিক্সের গ্রাফগুলো চিন্তা ভাবনা ছাড়া, মানে মান ধরে ধরে আমরা যে জিনিসগুলো বের করি এগুলো আমরা ম্যাথমেটিক্সে এনে একটানে ডিসিশন নিয়ে নিব যে এটা গ্রাফ এটাই হবে। তাহলে আশা করি যে এই সমীকরণ সংক্রান্ত এখন আর তোমাদেরকে কোনো গ্রাফ দিয়ে আটকাতে পারবে না, এবং এই সমীকরণে ফিজিক্স অনেকগুলো ঢুকে আছে, সেগুলো দেখাবো পরবর্তীতে, আরো অনেকগুলো সমীকরণ আসতেছে, গ্রাফ গ্রাফ সেকশন নিয়ে আমি বেসিকটা যত ক্লিয়ার হয়, যত বেশি বেসিক ক্লিয়ার হয়। আমি এবছর তো এবছর যারা আমার এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটা আমি মনে করছি বিশাল একটা অংশ এই করোনার সময় আমি খরচ করেছি, সেটা হচ্ছে তোমার আমার কাছে আসলে ইঞ্জিনিয়ারিং এ কি পড়ায় ওই এগুলো এখন আগে ছিল, একটা পর্যায়ে যখন আমি ক্লাস নিতাম তখন ছিল, বাট এখন যেহেতু আজকে 3-4 বছরের সাথে আমি ওইগুলোর সাথে যুক্ত না, আমার কাছে মনে করছে কোনো টপিক ছিল না যে আসলে এখন এই এই সেশনে, এখন এগুলো তো চেঞ্জ হয় প্রতি বছর, এই সেশনে তারা কি পড়ায়। আমি উদ্ভাসে 12,000, এক্সেলে 6,000, টোটাল 18,000 টাকা দিয়ে ওদের এই লেকচারগুলো সবগুলো মনে করছে রেকর্ড করছি, অর্থাৎ ওরা কি পড়াচ্ছে, অর্থাৎ টপিকসগুলো আমার জানা দরকার, যার কারণে এই বছর যারা ইন্টার পরীক্ষা দিবে তাদেরকে তো আর পাচ্ছি না, যারা সেকেন্ড ইয়ারে উঠেছে তাদের একটা তোমার মনে করো বেস তৈরি করছি শুধু ফিজিক্স আর ম্যাথ। হ্যাঁ একবারে ইঞ্জিনিয়ারিংয়ে যা পড়ায় দুইটা কোচিং সেন্টারে যা পড়াবে সবগুলো শেষ করে দিব হাতে কলমে। তো এই কারণে আমি তোমাদেরকে মাঝে মধ্যে কিছু জিনিস এমন কিছু দেখাবো যে জিনিসগুলো আসলে তোমাদের ব্রেইনটাকে খুব হাই লেভেলে নিয়ে যাবে, চিন্তা শক্তিটাকে বাড়াবে, এবং তোমার বড় বড় যে টপিকসগুলো সেই টপিকসগুলো হাতের নাগালে নিয়ে আসবে। এগুলো এখন দেখাবো যেহেতু আসলে অনেকটা টাইম তোমরা এখন ফ্রি আছো, কোনো কাজ টাজ নাই, এক্সট্রা পড়ালে কোনো ক্ষতি নাই, ওই কাজটা করবো আর কি। আচ্ছা তো আপাতত মনে হয় না যে এই সমীকরণতে কারো প্রবলেম আছে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে ঠিক আছে, আজকে এখানেই কমপ্লিট করে দিচ্ছি।